সবাইকে স্বাগত জানাচ্ছি যারা এসেছেন ইতিমধ্যে, যারা এসে পৌঁছনি নিশ্চয়ই ধীরে ধীরে আসবেন, তাদেরকে আসার জন্য ওপেন রাখছি। আমরা আজকে কথা শুনবো এশীয় উন্নয়ন ব্যাংক বা এডিবি, সংক্ষেপে আমরা যাকে বলি, বাংলাদেশ যার অন্যতম সদস্য, বাংলাদেশ তার 31 নম্বর সদস্য। তো এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এশিয়ার 63টা দেশে কাজ করে বোধহয়, মোট 63টা সদস্য আছে। তো এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের একটা বড় অংশ বিনিয়োগ হলো এনার্জিতে, দ্বিতীয় সর্বোচ্চ বিনিয়োগ বাংলাদেশে, বাংলাদেশের সর্বোচ্চ বিনিয়োগ আর এশিয়া প্যাসিফিকে দ্বিতীয় সর্বোচ্চ বিনিয়োগ এনার্জিতে। তো সম্প্রতি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক একটা এনার্জি পলিসি করলো। আমরা আজকে আমন্ত্রণ জানিয়েছি রায়ান হাসান, এক্সিকিউটিভ ডিরেক্টর এনজিও ফোরাম অন এডিবি, ওনাকে। উনি এনজিও ফোরাম অন এডিবিতে 9 বছর ধরে কাজ করছেন এবং 9 বছর ধরেই উনি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের প্রজেক্ট, পলিসি এসব মনিটরিং করা এবং একই সঙ্গে তাদের সাথে অ্যাডভোকেসি করা, তাদের সাথে দর কষাকষি করা, এই সব কিছুতে যুক্ত আছেন। রায়ান হাসান এর আগে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে পড়িয়েছেন বাংলাদেশে, তারপরে উনি থাইল্যান্ডে পড়িয়েছেন এবং তারপরে গত 9 বছর ধরে আছেন এনজিও ফোরাম এডিবিতে। সো উনি বাঙালি একজন, আমাদের সৌভাগ্য সেই জায়গা থেকে যে আপনারা বাংলায় প্রশ্ন এবং উত্তর জানতে পারেন এবং যা জানতে ইচ্ছে করে প্রশ্ন করতে পারেন। রায়ান হাসান, আমি আগেই ধন্যবাদ দিয়ে দিচ্ছি রায়ান ভাই আপনাকে আসার জন্য, এরকম একটা সেশন নেওয়ার জন্য, খুবই মূল্যবান সময় আপনার, তার মধ্যে থেকে এই সময়টুকু বের করেছেন বলে আমরা আপনার কাছ থেকে 30 থেকে 40 মিনিট শুনবো, তার মধ্যে তারপরে প্রশ্ন উত্তরে যাব। আমি এর মধ্যে নাও থাকতে পারি, তো বৃষ্টি চালিয়ে নিয়ে যাবে এটা। থ্যাংক ইউ রায়ান ভাই, মাইক ইজ ইয়ার্স। থ্যাংক ইউ মেহেদি ভাই, ওয়েলকাম এভরিবডি। আজকে আসলে বিষয়বস্তুটা হচ্ছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংককে বোঝা বাংলাদেশের প্রেক্ষাপটে। আর মেহেদি ভাই তো একটা ছোট ইন্ট্রোডাকশন দিল, মোটামুটি আমাদের এনজিও ফোরাম অন এডিবির একটা, আপনাকে বলল যে আমি এখানে 9 বছর ধরে। তাই কথাবার্তা শুরু করার আগে আমার মনে হয় আগে বলে নেওয়া উচিত যে এনজিও ফোরাম অন এডিবি কি, এবং খুবই সংক্ষিপ্ত ভাবে যদি বলি যে লোকাল এবং গ্রাসরুট অর্গানাইজেশন যারা মাঠ পর্যায়ে বড় বড় মেগা ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট মনিটর করে, এরকম ওভার 300টা মেম্বার অর্গানাইজেশন অ্যাক্রস ধরেন 14টা দেশ ইন এশিয়া, এটাই হচ্ছে আমাদের নেটওয়ার্ক। আমরা কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্ট, আমরা এডিবি থেকে কোনো টাকা পয়সা নেই না, আমরা কোনো IFI এর থেকে টাকা পয়সা নেই না, আমরা ডিরেক্টলি কমিউনিটিদের ক্ষতিগ্রস্ত হওয়ার থেকে যে রিস্ক এর জায়গা থেকে আমরা কাজ করি, এই মিলে আমাদের নেটওয়ার্কটা। এবং আমাদের দাবি এডিবির কাছ থেকে হচ্ছে অলওয়েজ আমাদের লোকাল কমিউনিটিতে যারা প্রজেক্টের বুলডোজারের সামনে দাঁড়ায় থাকে তাদেরকে প্রোটেক্ট করার ম্যান্ডেট নিয়ে আমাদের নেটওয়ার্ক কাজ করে আসতেছে। আমার ছবির পিছনে যদি দেখেন, ওই ব্যাকগ্রাউন্ড পিকচারটা যদি দেখেন, এটা হচ্ছে 2017 সালে এডিবি হেডকোয়ার্টার এর বাইরে আমরা এডিবি কে ঘিরে একটা অ্যাকশন করছিলাম দায়বদ্ধতার বিষয়ে। তখন ওরা রায়ট পুলিশ নিয়ে আমাদের এনজিও ফোরাম অন এডিবির বিভিন্ন দেশের মেম্বারদেরকে আটকানোর চেষ্টা করছিল। তো ছবিটা দেওয়ার কারণ হচ্ছে তাহলে আপনারা অ্যাটলিস্ট আমাদের পলিটিক্সটা যাতে বুঝতে পারেন, আমরা কি পজিশনে এডিবি বিষয়ে লড়াই করি, অ্যানালাইসিস করি আর কাজ করি। আচ্ছা, এখন আমিও তো আপনাদের মতো ছিলাম, কোনোদিন আগে এডিবির এও জানতাম না। তাই প্রথম থেকে গল্পটা শুরু করি। গল্পটা অ্যাকচুয়ালি শুরু হয় 1944-এ। 1944-এ আমি আপনাকে একটু বলবো যে আপনারা একটু একটু ব্লাস্ট ফ্রম দ্য প্যাস্ট, একটু ফ্ল্যাশব্যাক মোডে চলে যান, যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার শেষ হলো, ইউরোপ হ্যাজ বিন ডিস্ট্রয়েড বিকজ অফ দ্য ওয়ার বিটুইন দ্য অ্যালাইড ফোর্সেস অ্যান্ড দ্য নাজি জার্মানস। এরকম একটা অবস্থায় যে ওয়ারের ধ্বংসস্তূপ থেকে পৃথিবীকে আবার রিবিল্ড করা, স্পেশালি ওয়েস্টার্ন ইউরোপকে রিবিল্ড করার একটা বিশাল বড় এজেন্ডা তখন পৃথিবীর সামনে এসে দাঁড়ালো। এই এইখানে US এবং UK, দুইটা লিডিং সুপার পাওয়ার অফ দ্য ওয়ার্ল্ড, টুক দ্য ম্যান্ডেট দ্যাট দে আর গোয়িং টু রিবিল্ড অ্যান্ড রিকনস্ট্রাক্ট ওয়েস্টার্ন ইউরোপ। একটা মিটিং ঠিক করা হয় 1944 নিউ ইয়র্কে,
যেটার নাম হচ্ছে দ্য ব্রেটন উডস মিটিং, একটা হোটেলের একটা রুমের নাম হচ্ছে ব্রেটন উডস, এবং এই মিটিংটাই আপনি বলতে পারেন আমাদের আন্তর্জাতিক ফাইন্যান্সিয়াল সিস্টেম তৈরি করার পিছনে সবচেয়ে ইম্পর্টেন্ট ভূমিকা রেখেছে। এই ব্রেটন উডস মিটিং এর থেকে তিনটা প্রধান ইনস্টিটিউশন বের হয়ে আসে পৃথিবীর, এবং তিনটাই গ্লোবাল ইনস্টিটিউশন, আপনারা হয়তো নাম শুনে আসছেন। তখনকার দিনে নাম ছিল ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট, IBRD, যেটা এখন আমরা জানি অ্যাজ দ্য ওয়ার্ল্ড ব্যাংক। তারপর ওখান থেকে বের হয়ে আসলো সেই মিটিং থেকে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, যেটা হচ্ছে IMF। তারপর ওই মিটিং থেকে বের হয়ে আসলো যে বিভিন্ন দেশের মধ্যে যে বিনিয়োগের নিয়মাবলী, নীতিমালা, জেনারেল এগ্রিমেন্ট অফ ট্রেড অ্যান্ড ট্যারিফ বা GATT, যেটা পরবর্তীতে 1990s এসে একটা প্রতিষ্ঠানই হয়ে গেল, যেটা হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। তো এলে আপনাকে খুবই মোটা দাগে যদি আমি বুঝাতে পারি যে গ্লোবাল ফাইন্যান্সিয়াল সিস্টেম 1944-এ টু ডমিনেট বাই কলোনিয়াল পাওয়ার সাচ অ্যাজ দ্য UK, দ্য US, দ্য ইউরোপিয়ান সাচ অ্যাজ ফ্রান্স, ইটালি, জার্মানি, জাপান, এরা দে সেট আপ দ্য সিস্টেম থ্রু দ্য ওয়ার্ল্ড ব্যাংক, দ্য IMF অ্যান্ড দ্য WTO। ব্যাপারটা আমি বুঝাতে পারছি। আচ্ছা, এই তিনটা জিনিস মনে রাখলে পারলেই আমার মনে হয় ইটস এনাফ। এখন ওয়ার্ল্ড ব্যাংক কি করবে? ওয়ার্ল্ড ব্যাংক প্রজেক্ট করবে, বিভিন্ন ধরনের ডেভেলপমেন্ট প্রজেক্ট করবে, মোস্টলি ইনফ্রাস্ট্রাকচার। IMF কি করবে? IMF বিভিন্ন দেশের ব্যালেন্স অফ পেমেন্ট আর কারেন্সি ফ্লাকচুয়েশন গুলা ঠিক করবে, মানে সেন্ট্রাল ব্যাংককে ধার দেওয়া। আজকে দেখেন বাংলাদেশে এই করোনার সময় গত বছরে IMF বাংলাদেশকে $750 million দিছিল জাস্ট ফর ব্যালেন্স ফর অফ পেমেন্ট, ডেটকে সাস্টেইন করার জন্য, যাতে করোনাকালে ইকোনমি কোলাপস না করে। এইটাই IMF করে, IMF সেন্ট্রাল ব্যাংককে ধার দেয় ইকোনমি রান করার জন্য। আর WTO তো আমি আপনাদেরকে বললাম বিনিয়োগের জন্য। এখন 1944 ওয়াজ দ্য ফার্স্ট ফেজ অফ দ্য ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল সিস্টেম, যেখানে এই প্রতিষ্ঠানগুলোর ম্যান্ডেট ছিল গ্লোবাল। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক তৈরি হয় একটা রিজনাল ফোকাসে, তাহলে আমরা গ্লোবাল থেকে এখন আমরা এশিয়া রিজনের দিকে আসতেছি। এটা হচ্ছে 50s এবং 60s এর দশকের চিন্তা, যে যারাই তৈরি করছিল ইন গ্লোবাল সিস্টেম তারাই এখন দেখতে পারতেছে যে নতুন নতুন দেশ, স্বাধীনতার আন্দোলন চলছে, পার্টিশন শেষ হয়ে গেল, ইন্ডিয়া পাকিস্তান ভাগ হয়ে গেল, এখন নতুন দেশ মানে নতুন মার্কেট এবং নতুন সার্বভৌমত্ব, এবং এদেরকে এখন ধরতে হবে ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল সিস্টেমের ভিতর। ওই সময় দুইটা রিজনাল ডেভেলপমেন্ট ব্যাংক এর নীতিমালা তৈরি করা হয়। এগুলো সবকিছুই ইউনাইটেড নেশনস এসক্যাপ এর চিন্তার ভিতর থেকে আসে। একটা হলো দি আফ্রিকান ডেভেলপমেন্ট ব্যাংক ইন দ্য 1950s, আর সেকেন্ড, যেটা আজকে আমাদের বিষয়বস্তু, এটা হচ্ছে দি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এস্টাবলিশড ইন 1967, ব্রেনচাইল্ড 1964 অফ দ্য UN এসক্যাপ। তাহলে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এর মালিক কে? হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ফার্স্ট, যদি আপনি নোট নিতে চান অফ দ্য বেসিক কোয়েশ্চেন, হু ওনস দ্য এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। সো এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক ইজ আ কম্পোজিট অফ শেয়ার হোল্ডার্স। হু আর দ্য শেয়ার হোল্ডার্স? পাওয়ারফুল গভর্নমেন্টস আর দ্য শেয়ার হোল্ডার্স, অলসো বরোয়িং গভর্নমেন্টস, যারা ব্যাংকের থেকে টাকা ধার নিবে তারাও শেয়ার হোল্ডার হয়। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সবচেয়ে বড় শেয়ার হোল্ডার রাফলি 15.6% হচ্ছে দ্য US গভর্নমেন্ট, 15.4% হচ্ছে জাপানিজ গভর্নমেন্ট, ইউরোপিয়ান ইউনিয়ন, অল অফ ইউরোপ উইচ ওনস দ্য ব্যাংক রাফলি 15.7%, আর বাকি ছোট ছোট দেশ আমরা যারা ধার নেই, আমাদের ছোট ছোট টুকরা আছে শেয়ার হোল্ডিং। বাংলাদেশেরটা কত? বাংলাদেশের হচ্ছে 1.12% শেয়ার হোল্ডিং অফ দি এন্টায়ার বোর্ড। তাহলে আপনি এভাবে চিন্তা করেন, 100% যদি ব্যাংকের মালিকানা হয়, আমরা ওখানে 1% মালিক। তাহলে ওই ব্যাংক কি করবে, কি ধরনের নীতিমালা তৈরি করবে, কি ধরনের ইনভেস্টমেন্ট করবে, ওইখানে আমাদের ভয়েস খুব কম সেই বোর্ড মিটিং গুলাতে। আমরা ওখানে যাই 99% চিন্তা করে ওইটা আমাদেরকে মেনে নিতে হয়। এটা হচ্ছে ব্যালেন্স অফ পাওয়ার এর প্রবলেমটা। তাহলে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের শেয়ার হোল্ডিং এর পিছনে সবচেয়ে বড় ভূমিকা রাখতেছে
সেই কলোনিয়াল সেই দেশগুলাই যারা কলোনিয়াল প্র্যাকটিস করে আসতো এবং এম্পায়ার তৈরি করতো, সাচ অ্যাজ দ্য ইউকে, দ্য ইউএস, দ্য ইউরোপিয়ানস, দে আর দ্য ওয়ান্স হু ওন দি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক। সো ইভেন দো ইটস কল্ড এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক, দি ওনার্স আর নট নেসেসারিলি এশিয়ান। আচ্ছা, সো হোয়াট ডিড দি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক ফাইন্যান্স ফর বাংলাদেশ? নাও বাংলাদেশ ওয়াজ আ ভেরি ভেরি নিউলি স্ট্রাগলিং কান্ট্রি। ইন্ডিপেন্ডেন্স কেম ইন 1971, তার আগে তো আমরা ইস্ট পাকিস্তান। সো দি এডিবি ওয়াজ অলরেডি ফান্ডিং দ্য ইস্ট পাকিস্তান গভর্নমেন্ট। এখন ইস্ট পাকিস্তান গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট অফ পাকিস্তান, করাচি আর লাহোর বেস ডিসিশন মেকিং আমাদের বাংলাদেশি মানুষদের ইন্টারেস্টটাকে আপহোল্ড করে না। এর জন্যে 70-এর দশকে আপনার যেই ধরনের এডিবি লেন্ডিং হয়ে আসছিল যুদ্ধের ঠিক আগে এবং পরে, এটা সাধারণতভাবে একটা এক্সপোর্ট ওরিয়েন্টেড প্রো পাকিস্তান ফেভারিং অ্যাগ্রিকালচার এবং কানেকটিভিটির প্রজেক্ট হচ্ছিল। ওখানে যারাই প্রভাবশালী ছিল তখনকার দিনে, আপনার যারা প্রভাবশালী ছিল তারাই এটা থেকে মুনাফাটা পেত। দেশ আমাদের স্বাধীন হলো 71, 74 সংবিধান, 75 আপনার অ্যাসাসিনেশন অফ শেখ মুজিব অ্যান্ড দ্য বিগিনিং অফ মিলিটারি রুল ইন বাংলাদেশ উইথ এরশাদ কামিং ইন টু পাওয়ার ফ্রম দি 80s and 90s। উই নো দিস স্টোরি, ইউ নো দিস স্টোরি, আই নো দিস স্টোরি। দ্য স্টোরি উইচ ইউ ডোন্ট নো ইজ হোয়াট ডিড দি এডিবি ডু ইন অল দ্যাট টাইম। সো এডিবি ফান্ডেড মেগা প্রজেক্টস, এডিবি বিল্ট রোডস, এডিবি ফান্ডেড দ্য মডার্নাইজেশন অফ অ্যাগ্রিকালচার। যেমন আমাদের কৃষকরা আগে সাবসিস্টেন্স অ্যাগ্রিকালচার করতো, ছোট্ট একটা ভিটা বাড়ি সামনে নিজের জমি, ওটার মধ্যে যা উৎপাদন করতাম নিজের খাওয়ার জন্য উৎপাদন করতাম, আর একটু শাকসবজি পালতাম, এই ছিল আমার সুফলা গ্রামের একটা স্বপ্ন। কিন্তু তা কিন্তু আর থাকলো না, কারণ এডিবি যেই মডার্নাইজেশন এজেন্ডা নিয়ে অ্যাগ্রিকালচারে ঢুকলো, ওটা হচ্ছে এখানে ট্র্যাক্টর নিয়ে আসো, হাইল্ডিং ভ্যারাইটিস নিয়ে আসো, প্রচুর উৎপাদন করো, তারপর বাণিজ্যিক বাজারে এটাকে বিক্রি করো, মোস্টলি ইন দি এক্সপোর্ট মার্কেট। সো দিস ওয়াজ আ বিগ এজেন্ডা, যেটা হয়তো আপনার অন্যান্য লেকচার গুলাতে আসছে কিনা আমি জানি না, আসার কথা। যে আন্তর্জাতিক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস যখন বাংলাদেশে আসলো, তাদের একটা এক্সপোর্ট ওরিয়েন্টেড বা নিও লিবারাল একটা এজেন্ডা নিয়ে তারা বাংলাদেশে ইনভেস্ট করবে। তাদের ইনভেস্টমেন্টের গোল হচ্ছে গ্লোবাল মার্কেটে র মেটেরিয়ালস পৌঁছায় দেওয়া, নট নেসেসারিলি বাংলাদেশের ডেভেলপমেন্ট ওয়াজ দেয়ার প্রায়োরিটি। আমি বোধ হয় একটু পুরান তথ্য দিচ্ছি আপনাদেরকে, 2003 সালে I was probably as young as you guys are, I was 23 years old back then. In 2003 to 2005, there was a $27 billion international debt which Bangladesh government owed the ADB. So by 2005-2003, we shomoy $27 billion amra already dhar niye nisi ADB theke, amra firot dite partechi na. Tokhon notun ekta bachcha jonmogrohon korle tar pichone $7,500 er rin niye jonmato prottekta nagorik Bangladesh. আজকে আপনি মেহেদিভাইকে জিজ্ঞেস করেন বা ক্লিনকে জিজ্ঞেস করেন বা বাংলাদেশ ওয়ার্কিং গ্রুপকে জিজ্ঞেস করেন, সিন্স 2003, দিস ইজ 2021, হাউ মেনি মোর লোনস হ্যাজ বাংলাদেশ গভর্নমেন্ট টেকেন অ্যান্ড হাউ মাচ ইন ডেট উই আর অ্যাজ ইন্ডিভিজুয়ালস। সো দিস হিউজ ক্রেডিট ডেফিসিট, দিস হিউজ বোরোয়িং অফ মানি ফ্রম অ্যান ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ডাজ নট মেক আস ফ্রি। ওয়ের ডাজ ইট নট মেক আস ফ্রি? We don't have the freedom in establishing our own policies. এই জিনিসটাই আমরা আস্তে আস্তে এডিবির ভিতরে দেখতে পাই, যখন এডিবি তার বিভিন্ন সেক্টরাল পলিসিস দিয়ে বাংলাদেশে ইনভেস্ট করা শুরু করে। 90-এর দশকে এসে দেখা গেল এডিবি শুধুমাত্র প্রজেক্ট ফাইন্যান্স করতে চাচ্ছে না, সে বাংলাদেশকে এখন মোটামুটি ভাবে খুবই কর্ক অবজা অফ দ্য ইকোনমি অফ দ্য ফাইন্যান্সিয়াল সিস্টেম অফ বাংলাদেশ তারা নাড়া দিতে চাচ্ছে। এই জিনিসটার নাম ছিল দ্য স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্ট প্রোগ্রাম। এডিবি ওয়াজ ট্রাইং টু টেল দ্য বাংলাদেশ গভর্নমেন্ট ভিজাভি দ্য বাংলাদেশ ব্যাংক যে আমাদের ইন্টারেস্ট রেট
কমাতে হবে। ইট ওয়াজ অলসো টেলিং দ্য গভর্নমেন্ট যে আমাদের মেইন কিছু কোর সেক্টর সাচ অ্যাজ দ্য পাওয়ার সেক্টর, এই পাওয়ার সেক্টরের ভিতরে পাবলিক ইনস্টিটিউশনস এর রোল কমাই দিতে হবে, প্রাইভেট সেক্টরের রোল বাড়ায় দিতে হবে। আজকে আপনারা অনেকগুলো বড় বড় পাওয়ার সেক্টর প্রজেক্টের বিশাল বিশাল কর্পোরেট গ্রুপস এর নাম জানেন, সামিট গ্রুপ, ইউনাইটেড গ্রুপ, হানিফ গ্রুপ এটসেট্রা। এই যে পাওয়ার সেক্টরের ভিতরে বড় বড় প্রাইভেট সেক্টর কোম্পানিজদের যে কুইক রেন্টাল পাওয়ারের যে একটা গ্রিপ ওভার দ্য বাংলাদেশ পাওয়ার অ্যান্ড ডিস্ট্রিবিউশন, এইটার পিছনে নাইনটিজে এডিবির পলিসি অফ দ্য পাওয়ার সেক্টরকে প্রাইভেটাইজ করানোর পিছনে অনেক বড় বড় একটা হাত ছিল এবং সে এখনো খুবই ইনস্ট্রুমেন্টাল। আচ্ছা, পাওয়ার সেক্টরের ভিতরে যদি একটু যাই, পাওয়ার সেক্টরের ভিতরে there are a lot of dangerous things which ADB has done. One of the most infamous one was the Fulbari coal mine and then the Fulbari resistance which happened. Asia Energy Corporation ke ADB taka day. Asia Energy Corporation was a subsidiary of GCM. Ebong ui shomoy Fulbari theke koyla khoni theke koyla এক্সট্রাক্ট করে রপ্তানি করতে হবে, সুন্দরবন ব্লক 5 ব্লক 22 খুলে ফেলে যা কিছু আছে মাটির তল থেকে বের করে নিতে হবে, এই ধরনের জিনিস এডিবি ওয়াজ ফুললি সাপোর্টিং অ্যাজ আ ফাইন্যান্সিয়ার। পরে ওখানে সোশ্যাল মুভমেন্ট হয়, লিডারদেরকে গুলি করে ফেলা হয়, জিনিসটা একটা ন্যাশনাল মুভমেন্টে পৌঁছা যায়, ইট বিকামস আ ভেরি হট টপিক, এডিবি আস্তে আস্তে ব্যাক ট্র্যাকস অ্যাওয়ে ফ্রম দ্য ফুলবাড়ি কোল মাইন। বাট লেটস নট ফরগেট দ্যাট aside from Asian Energy Corporation, ADB wanted to rip out the Sundarbans and take out all the coal underneath the ground and kill all the tigers and the biodiversity in the process. So jai boluk ajke apnar resident mission ADB er jai boluk climate finance er kotha, COP 26 e jai sundor sundor green economy er kotha boluk, tar past history ta bhule jawa jabe na, eta mathay rakha uchit. ADB আরো কিছু ডেঞ্জারাস কাজ করে, যেমন there was the infamous Sundarban biodiversity conservation project যেটা আপনার সাউথ ওয়েস্টে হলো ট্যুরিজম প্রমোট করার জন্য, এবং it was when I was involved in that project as a field researcher, আপনার খুলনা যশোর সাতক্ষীরা অঞ্চলে যারা সুন্দরবনের প্রান্ত সীমার কাছে থাকতো তাদেরকে হঠাৎ করে বাওয়ালি মাওয়ালিদেরকে বলে দেওয়া হলো এটা এসবিসিপি প্রজেক্ট এরিয়া, এখানে ঢোকা যাবে না। বাওয়ালি মাওয়ালি আমাদের সুন্দরবনে যাচ্ছে আসছে শত শত হাজার হাজার বছর ধরে, ট্যুরিজমকে প্রমোট করার জন্য এখন লোকাল মানুষকে ঢুকতে দেওয়া যাবে। এই ধরনের কনজারভেশন প্র্যাকটিস যেটা মানুষকে তার ইকোসিস্টেম থেকে আলাদা করে দেয়, এই ধরনের প্রজেক্টের সাথেও এডিবি খুব প্রেসক্রিপটিভ একটা রোল প্লে করে। সিমিলারলি দ্য মধুপুর ইকো পার্ক প্রজেক্ট, নোটোরিয়াস গারো কমিউনিটি ইন দ্য মধুপুর রিজন, যাদের ডিফল্ট সাবসিস্টেন্স একটা রিলেশনশিপ ছিল শালবনের সাথে, সেটা এডিবি রিং ফেন্স করে মধুপুর ইকো পার্ক প্রজেক্টের নামে বন্ধ করে দিল। যখন লোকাল গারো লিডাররা অর্গানাইজ হয়ে গেল তখন স্টেট সিকিউরিটি ফোর্সেস এসে তাদের লিডারদেরকে মেরে ফেললো, গুম করে ফেললো, টর্চার করে ফেললো ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এটা নিয়ে অনেক প্রতিষ্ঠান, অনেক অ্যাক্টিভিস্ট, অনেক জার্নালিস্ট এটা নিয়ে লেখালেখি করেছে। ইফ ইউ ওয়ান্ট টু ফলো দিস কেসেস আপ অ্যাজ কেস স্টাডিজ ফর ইয়োর ওন লার্নিং অ্যান্ড প্রবাবলি ফর ফিউচার ওয়ার্ক, ফিল ফ্রি টু কন্ট্যাক্ট বাংলাদেশ ওয়ার্কিং গ্রুপ অন এক্সটার্নাল ডেট, অর ইউ ক্যান কন্ট্যাক্ট দি এনজিও ফোরাম অ্যান্ড উই উইল লিঙ্ক ইউ আপ উইথ দ্য রাইট পিপল। এখনো পর্যন্ত এডিবি প্লেজ আ ভেরি হেভি হ্যান্ড ইন গ্যাস ফাইন্যান্সিং ইন বাংলাদেশ। উই আর লুকিং অ্যাট দ্য 880 মেগাওয়াট রূপসা গ্যাস পাওয়ার প্ল্যান্ট, উই আর লুকিং অ্যাট আই থিঙ্ক মেদি ভাইস গ্রুপ ইজ অলসো লুকিং অ্যাট বিবিয়ানা 2 উইচ ওয়াজ ফাইন্যান্সড বাই সামিট অ্যান্ড IFC অ্যান্ড আদার অ্যাক্টার্স। গ্যাস ইজ নাও এডিবিস ফেভারিট লেন্ডিং পোর্টফোলিও। Just to stepping back, 2012 porjonto ADB was the largest financier of coal projects in the world, now it's probably the second largest gas financier in the world. So in the age where
you're thinking about reducing greenhouse gas emissions, ADB needs to step up in its role. She actually key finance korche she ki fossil fuel theke renewable jawar jonno ekta long term vision niye Bangladesh air j development agenda utake finance korche naki she US interest Japanese interest in energy and gas finance egulake promote korche. So there are deeper problems in terms of what they are financing. The question you might ask is, how do they get away with it? How can they change the interest rate of the Bangladesh Bank and nobody says anything? How can almost 2 lakh manush KJDRP at a failed drainage project jekhane manush displaced hoye gechilo 2 lakh manush ke beghor kore dise je project karo kono karo biruddhe kono mamla nai ADB dibbi boshe ache tar moto. How is this happening? So ওই যে 1960s এর লেটার দিকে এডিবি যখন বাংলাদেশে যে অপারেট করবে ইন ইস্ট পাকিস্তান ল অর ইভেন ইন পোস্ট 74 কনস্টিটিউশন অফ বাংলাদেশ এডিবি এনজয়স আ ফুল ইমিউনিটি প্রিভিলেজ বিকজ উই ওয়ার আ পুয়ার কান্ট্রি বিকজ উই নিডেড ইনভেস্টমেন্ট ইন বেসিক ইনফ্রাস্ট্রাকচার বিকজ দ্য কলোনিয়াল পাওয়ার্স ওন দ্য ব্যাংক দে সেড দ্যাট ওয়েন উই উইল এস্টাবলিশ and we will finance you, your government is too weak to hold us accountable. Therefore, in your Sangbidhan, in your constitution, we want special privileges of immunity. Er jonne ajke 2021 sal Bangladesh is almost approaching middle income. Bangladesh has its own problems, but Bangladesh has its own legal, national, judicial system. হ্যাঁ, আমি আর আপনি অনেক আর্গিউ করতে পারবো যে হাইকোর্টে দুর্নীতি হচ্ছে, সুপ্রিম কোর্টে দুর্নীতি হচ্ছে, জাজ ওর পকেটে এর পকেট, হোয়াট এভার ইট ইজ, অ্যাট লিস্ট দেয়ার ইজ আ কোর্ট। আজকে আপনার পকেট থেকে কেউ ছিনতাই করলে আপনি ওকে যদি কেস দেন, অ্যাট লিস্ট একটা মামলা তো করতে পারবেন, এডিবির বিরুদ্ধে আপনি একটা মামলাও করতে পারবেন। এডিবি বলবে, আই এম আ ফাইন্যান্সিয়াল, আই হ্যাভ ইমিউনিটি ফ্রম ইউর কনস্টিটিউশন। সো দিস ইজ সামথিং উইচ ইউ নিড টু বেয়ার ইন মাইন্ড। মেনি পিপল আর নট অ্যাওয়ার অফ দিস। And when I was young and I first realized that an international financial institution bangladeshe boshe ja ichcha tai korte pare manusher jibone ebong amra sangbidhan theke amader kono protection nai amader police bolen ain shringkhola byabostha bolen kichu korte parbe na ei jinish ta amar prochondo bhabe gaya lagche ajke since 20 years since that thinking I'm working in a network which holds the ADB accountable just because of that simple fact. It just did not occur to me that something can be more powerful than the constitution of my country, and it should bother me. And if there's anything you remember after the end of this lecture is that you should be worried and you should feel super super bad and you should be at least somewhat angry that this is the financial system of which we are a part of. So later on, when you become decision makers in life, in your career path, you would know what to challenge, right? All right, bringing this down to a step lower and more on the ground, Mehdi bhai bollo je apnaderke ami ektu ADB basic policies kibhabe kaj kore ei jinish gulo ektu bojha. আমি ওইখানে অল্প কিছুক্ষণ সময় নেব। এখানে দুইটা জিনিস মনে রাখতে হবে। এডিবি ফান্ডস মেগা ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টস ওয়েদার ইউ লাইক ইট অর নট, ইন দ্য সেক্টর অফ ট্রান্সপোর্ট, ইন দ্য সেক্টর অফ ওয়াটার, ইন দ্য সেক্টর অফ এগ্রিকালচার, ইন দ্য সেক্টর অফ কানেক্টিভিটি, ইন দ্য সেক্টর অফ আরবান ডেভেলপমেন্ট। সো দে ক্যান বিল্ড আ রোড, দে ক্যান বিল্ড আ ব্রিজ, দে ক্যান বিল্ড আ পাওয়ার প্ল্যান্ট, দে ক্যান বিল্ড আ ফটোভোল্টাইক সোলার ফার্ম, দে ক্যান convert agriculture into modern agriculture. So they can fund millions of sectors. এখন because তারা আমার সংবিধান থেকে immune, তাদের নিজেদের কিছু environmental or social safeguard policies আছে। যে project যেখানে হচ্ছে project এর কারণে local environment or local community যাতে ক্ষতিগ্রস্ত না হয় ওদের নিজেদের একটা পলিসি আছে, যেই পলিসি অনুযায়ী তাদের প্রজেক্ট গুলা চললে হয়তো রিস্ক কম হবে।
এই প্রজেক্ট গুলা, এই পলিসিটা, এডিবির সেফ গার্ড পলিসিটা একদিনে আসে নাই। ওরা 70-80 দশকে ওদের কোনো সেফগার্ড পলিসি ছিল না। বিভিন্ন প্রজেক্টের কারণে পৃথিবীর মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়ার পরে এই প্রজেক্টের মানুষগুলা যখন এডিবির হেডকোয়ার্টার ম্যানিলাতে এসে ওদের দরজা ধাক্কানো শুরু করলো, ভাই মানুষ মরে যেতেছে তোমাদের প্রজেক্টের ইম্প্যাক্টে, ওই আন্দোলনের থেকেই সেফগার্ড পলিসির উৎস। আর আজকে আমরা এনজিও ফোরাম অন এডিবিতে আমরা অনেক প্রাউড টু বি হিয়ার, নট বিকজ যে আই এম ওয়ার্কিং হিয়ার, বাট এনজিও ফোরাম অন এডিবি সিন্স দি 80s হ্যাজ বিন ফাইটিং এডিবি প্রজেক্টস, অ্যান্ড বিকজ অফ দ্যাট উই হ্যাভ সেফগার্ড পলিসিজ অ্যাট এডিবি। ওই লড়াই করতে করতে 2006 এসে প্রথম সেফগার্ড পলিসির দেখা গেল, 2006 থেকে 2009 আন্দোলনে এসে সেই সেফগার্ড পলিসি একটা জায়গায় এসে দাঁড়ালো, যেখানে আমরা এটাকে ধরে বলতে পারি যে এডিবি তার নিজের পলিসি অমান্য করছে, এখন ক্ষতিপূরণ নিয়ে করতে হবে বা মানুষের হার্মটাকে সলভ করতে হবে। ওটা নিয়ে আমি আরো ডিটেলে যেতে চাচ্ছি না আপনাদের এই প্রাথমিক অবস্থায়, কিন্তু তিনটা পার্টিকুলার পিলার্স এর উপরে সেফগার্ড পলিসিটা দাঁড়ানো। প্রথম হচ্ছে গিয়ে এনভায়রনমেন্ট, দ্যাট দ্য এডিবি উইল ট্রাই টু প্রোটেক্ট দি এনভায়রনমেন্ট when it's doing its projects if things go wrong. Second, involuntary resettlement, so if ADB builds a project and people have to be relocated, they were living on a land, they have to be moved away because you're going to build something, so these people need to be taken care of, compensated, they have to be resettled, taderke basha dewa uchit, land title dewa uchit, etc, etc. And third hocche adibashi janagan, indigenous peoples, যে কোন এলাকায় যদি ইন্ডিজেনাস পিপল থাকে তাহলে তারা যদি প্রজেক্টের কারণে ক্ষতিগ্রস্ত হয় তাদেরকে সেফগার্ড করার জন্য একটা পলিসি থাকা উচিত। এই পলিসির ইমপ্লিমেন্টেশনের জায়গায় অনেক দুর্বলতা, লিখিত ভাবে দেয়ার ইজ আ পলিসি, এটার ইমপ্লিমেন্টেশনে অনেক ধরনের মিসকমিউনিকেশন হয়, এডিবির স্টাফ হয়তো ফিল্ডেই যায় না বা কমপ্লিটলি বিশ্বাস করে যে যাকে বরোয়িং গভর্নমেন্ট বা প্রাইভেট কোম্পানিকে টাকা দিয়ে দিছে ওরা সেফগার্ডস করে নিবে, এলাকার মানুষে বুঝায় নিবে, এর মধ্যে অনেক করাপশন হয়, অনেক অত্যাচার হয়, ব্রুটালিটিস হয়, আমরা এই এই রিস্ক গুলার আন্ডারে আমাদের মেম্বাররা এইসব লড়াই গুলা ইয়ে করে, আর আমরা এই স্পেসটাই আমাদের ব্যাটল গ্রাউন্ড বলতে পারেন অফ দি এনজিও ফোরাম অন এডিবি। সো দ্য সেফগার্ড পলিসি এক্সিস্ট, ইট ইজ ইম্পর্টেন্ট ফর ইউ অ্যান্ড আই টু লার্ন ইট, টু আন্ডারস্ট্যান্ড ইট, অ্যান্ড দেন টু ইউজ ইট। Why do you need the policy? You need the policy if things go wrong. If you have a violation of policy, ADB is forced to bring it back to compliance. তো এখানে আমরা দুইটা শব্দ ইংরেজির ব্যবহার করি প্রচুর আমাদের কাজে, একটা হচ্ছে কমপ্লায়েন্স ভার্সেস নন কমপ্লায়েন্স। এটাকে যদি আমি সহজ ভাষায় বলি, হার্ম হয়ে গেছে, হার্মটাকে কারেক্ট করতে হবে। এই কমপ্লায়েন্স এবং নন কমপ্লায়েন্স এর জায়গার জন্যই একটা বোরিং কাজ, একটা টুল প্রত্যেকটা মানুষ যারা অ্যাক্টিভিস্ট হিসেবে কাজ করে, ওইটা হচ্ছে টু রিড দ্য পলিসি, টু ডু পলিসি অ্যানালিসিস, হোয়াট ডাজ দ্য পলিসি সে। ইউ ক্যান অলওয়েজ সে ইউ আর অ্যান অ্যাক্টিভিস্ট, ইউ ক্যান অলওয়েজ বি অন দ্য গ্রাউন্ড, ইউ ক্যান অলওয়েজ প্রোটেস্ট, অল দ্যাট স্টাফ ইজ সেক্সি অ্যান্ড ফান, বাট দ্য বোরিং ওয়ার্ক ইজ রিডিং দ্য পলিসি। And sometimes there is just no other way. If you want to protect the people, you have to understand the policy. I would strongly suggest that that's something that you develop as a skill. So there's a question in the chat box. Maybe, Rishti, do you want me to continue with the lecture, then go to the questions, or take questions now? Yes, after session, I'll put it to question. যখন সবাই করো তখন অ্যানসারটা দিলেই হবে। ঠিক আছে, ঠিক আছে। আর তাহলে আমি একটা জায়গায় তাহলে লাস্টের যে টপিকটা ওইটাই আসি। এখন ধরেন আমরা তো একটা বড় প্রজেক্টের একটা ইম্প্যাক্ট যদি আমরা নেগেটিভলি নিই বাংলাদেশের মানুষের লোকাল কমিউনিটির, কোন জায়গায় তাহলে আমরা যেতে পারবো? ইমিউনিটির কারণে তো নিজেদের সিস্টেমস ইউজ করতে পারছি না, তখন সেই ক্ষেত্রে এডিবি হ্যাজ হোয়াট ইউ কল অ্যান অ্যাকাউন্টেবিলিটি মেকানিজম। এই অ্যাকাউন্টেবিলিটি মেকানিজমে আপনি কমপ্লেন দিতে পারেন যে এই প্রজেক্ট আমাকে ক্ষতি করছে,
এই অ্যাকাউন্টেবিলিটি মেকানিজমের দুইটা অপশন আছে, একটা হচ্ছে প্রবলেম সলভিং অপশন আর একটা হচ্ছে কমপ্লায়েন্স রিভিউ প্যানেল। প্রবলেম সলভিং ফাংশনটায় আগে আসি, আপনার একটা প্রজেক্টের কারণে মানুষ ক্ষতিগ্রস্ত হলো, প্রজেক্টের ডেভেলপার যে কোম্পানিটা তারা যাদেরকে উচ্ছেদ করছে তাদেরকে টাকা দিচ্ছে না, আপনি প্রবলেম সলভিং ফাংশনে কমপ্লেন দিলেন, এডিবির মানুষ এসে প্রাইভেট সেক্টর কোম্পানির লোক এবং এলাকার ক্ষতিগ্রস্ত মানুষকে একটা টেবিলে বসায় নেগোসিয়েট করার চেষ্টা করবে এই প্রবলেমটাকে সলভ করার। শুনলে মনে হয় ইটস আ সিম্পল প্রসেস, ইটস আ ভেরি কমপ্লিকেটেড প্রসেস। আর এডিবির প্রবলেম সলভিং ফাংশন এ মানুষ দুই বছর তিন বছর সময় নষ্ট করে ফেলে এবং নেগোসিয়েশনের কোনো ফাইনাল রেজাল্ট সহজে আসে না। এখনো আমাদের নেপালে একটা হাইড্রো পাওয়ার প্ল্যান্টে 22টা ফ্যামিলি উচ্ছেদ হবে আদিবাসী একটা হাইড্রো পাওয়ার প্ল্যান্টের পাশে, আমরা দেড় বছর ধরে এটার প্রবলেম সলভিং ফাংশনের ভিতরে লড়াই করতেছি, কোনো উত্তর আসতেছে না। কেন আসে না? কারণ এডিবির যে মানুষগুলো প্রবলেম সলভিং করতে যায় ওরা ওরা বায়াস টুয়ার্ডস ওরা কাকে টাকা দিছে, দে আর বায়াস টুয়ার্ডস দেয়ার বরো। সো ইফ দে গেভ মানি টু দ্য গভর্নমেন্ট দেন দ্য নেগোসিয়েটর টেকস দ্য সাইড অফ দ্য গভর্নমেন্ট, if the borrower is a private company then the adb negotiator goes towards the side of the private company. So problem solving function er upore manusher astha rakha khubi difficult hoye jay. Amra jara ngo ra ota advocate kori amrao ektu negotiator er sathe sob shomoy amar dor koshakoshi hote thake, jokhon amra dekhi je ei negotiator thik na tokhon amra negotiator change korar dabi kori. It's a long and grueling process sometimes with no end in sight. Second function ta ashi ota hocche compliance review function. Compliance review function ta problem solving er theke aro beshi stronger. Keno stronger? Compliance review function e jara kaj kore tara likhito bhabe shoi kora ekta contract niye ashe je tara shompurno bhabe ADB er management er theke independent. Tara pura jinish ta ke অম্বুডসম্যানের মতো ইনভেস্টিগেট করবে এবং এই মানুষগুলা পাঁচ বছরের চুক্তির জন্য নিয়োগ করা হয় কমপ্লায়েন্স রিভিউর যারা ইনভেস্টিগেটর হয় বা মেম্বার হয় এবং তারা পাঁচ বছর কমপ্লায়েন্স রিভিউ ফাংশনে কাজ করার পর জীবনে কোনোদিন এডিবিতে আর কোনো চাকরি করতে পারবে না। সো দের ইজ নো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। কমপ্লায়েন্স রিভিউর ফাংশনে যদি আপনি কমপ্লেন দেন তাহলে আপনি আর প্রবলেম সলভিং ইউজ করতে পারবেন না। এর জন্য আমরা অ্যাডভাইস করি লোকাল কমিউনিটিদেরকে আগে প্রবলেম সলভিং সিস্টেমটা ট্রাই করো, ওইটা দিয়ে যদি কাজ হয়ে যায় তাহলে আর কমপ্লায়েন্স দরকার নাই, কিন্তু যদি কমপ্লায়েন্স করো কোনোদিন প্রবলেম সলভিং এ ফিরে যেতে পারবা। এটাই হচ্ছে দুর্বলতা অফ কমপ্লায়েন্স রিভিউ। বাট ওয়ান্স ইউ সাবমিট ইউর কমপ্লেন টু দ্য কমপ্লায়েন্স রিভিউ দে ডু আ সেকেন্ডারি ইনভেস্টিগেশন যে আপনার কমপ্লেনটা এলিজিবল কিনা, দাখিল হলো কিনা। যদি কমপ্লায়েন্স রিভিউ মনে করে ইউ আর লেজিটিমেট গ্রুপ যে লেজিটিমেটলি হার্মড ওদের একটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অনুযায়ী, তারপর যদি বলে কমপ্লেন্ট ইজ এলিজিবল দেন দ্য কমপ্লায়েন্স রিভিউ ফাংশন গেটস ট্রিগার্ড অ্যান্ড দ্যাট মিনস দ্য ইনভেস্টিগেটর্স অফ দ্য কমপ্লায়েন্স রিভিউ প্যানেল উইল লুক অ্যাট এভরি সিঙ্গল প্রজেক্ট ডকুমেন্ট, দে উইল লুক অ্যাট এভরি সিঙ্গল অ্যাসেসমেন্ট রিপোর্ট, দে উইল টক টু এভরিবডি ইনভলভড ইন দ্য প্রজেক্ট, they will talk to the local community on the ground, they will fly wherever with a mission and investigate, and then they are going to come up with a series of findings whether harm was done, which policy was violated, so on and so forth. Amader compliance review sathe kaj kora at a khub close at a relationship hoy, karon orao policy violation check kore amrao policy violation check kori ebong ei ta kintu khubi important কমপ্লায়েন্স রিভিউকে সাপোর্ট করার জন্য। আমরা যদি অলরেডি পলিসি ভায়োলেশন আইডেন্টিফাই করতে পারি একটা প্রজেক্টের জন্য, দ্যাট মেক্স কমপ্লায়েন্স রিভিউর কাজ আ লট মোর ইজিয়ার। সো দ্যাটস প্রিটি মাচ ইট ফর আ নাটশেল, ইট ওয়াজ আ লট অফ ইনফরমেশন। আই থিঙ্ক আই থ্রু অ্যাট ইউ টুগেদার ফ্রম দ্য হিস্ট্রি অফ এডিবি অল দ্য ওয়ে ডাউন টু প্রাইভেটাইজেশন, এনার্জি সেক্টর অ্যান্ড সেফগার্ডস, বাট আই থিঙ্ক ফর অ্যান ইনিশিয়াল ডিসকাশন ইটস ইম্পর্টেন্ট টু শো ইউ দ্য হোল ল্যান্ডস্কেপ। And I'm happy to take on some questions. Thank you, Ryan bhai. Already there are two questions, I think. No, one question. It's the apna dekhtei pachhen. Ha.
Do you really think if the authorization of energy sector shifted from the public sector to the private sector, the ethnic communities or the indigenous people will be benefited in any way? Well, the first answer to your question, has the energy sector shifted from the public sector to the private sector? The answer is absolutely yes. Absolutely yes. Apni Bangladesh power sector master plan dekhen. আপনি বাংলাদেশে স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট দেখেন এনার্জি সেক্টরে, আপনি সম্পূর্ণভাবে দেখবেন যে বাংলাদেশ গভর্নমেন্ট পাওয়ার সেক্টরের পাওয়ার ক্রয় করা এবং পাওয়ার ডিস্ট্রিবিউশন করা সম্পূর্ণভাবে প্রাইভেট সেক্টর কোম্পানিদের হাতে তুলে দিছে। এবং আজকাল তো আপনার ফাস্ট ট্র্যাক প্রজেক্টস আছে বাংলাদেশে, যেটা আপনার পার্লামেন্টকে বাইপাস করে ডাইরেক্টলি প্রাইম মিনিস্টার্স অফিসে গিয়ে অ্যাপ্রুভড হয়ে যায়। সো এই এই Power sector master plan among special provisions act er modhe there are embedded laws which allow private sector to be the one selling electricity to Bangladesh government. O je at a news ashlo na apnader prothom alote 6000 koti taka private sector ke bhortuki dewa hoy tar 11 ta power plant chalanor jonno. Eta to সামিট গ্রুপের উপরে একটা নিউজ ছিল, এটা নিয়ে অনেক বিতর্ক হলো। 11টা পাওয়ার প্ল্যান্টের মধ্যে নাকি 7টা নাকি কাজই করে না আর কি, বসে আছে। আর বাংলাদেশ সরকার 6000 কোটি টাকা দিচ্ছে সামিট গ্রুপকে, সামিট গ্রুপ সেই টাকা পাঠায় দেয় সিঙ্গাপুরে যেখানে সে এস্টাবলিশড। সো হাউ ক্যান দে এনজয় দ্যাট লেভেল অফ লাক্সারি? অ্যান্ড ইফ ইউ স্পিক অ্যাবাউট দিস থিংস দেন ইউ আর ইন আ লট অফ ট্রাবল বিকজ ইউ আর নট সাপোজ টু। ওয়াই আর ইউ নট সাপোজ টু? বিকজ energy sector is considered a national security issue for Bangladesh government, so it's not open for public debate. Which brings me to the later part of your question. When you're talking about ethnic communities and indigenous people, those who need electricity in the Chittagong hill tracts, those who need electricity in among the Shatals in Rajshahi, these local community people who are not mainstream Bangladeshi Muslims, who are not the mainstream population, who do not have political representation, who do not have a foot inside the government, how are they going to talk about democratizing energy? How are they going to talk about democratizing power? How are they going to talk about reduced electricity prices? So our obstacles are very, very challenging, mainly because the policy itself is very, very rigid at the moment from public participation. It is being kept away from public participation. I do not want to paint a depressing, gloomy picture. এই যে আমি আর আপনি এখানে যে কথা বলতেছি এই বিষয়টা নিয়ে, this is a start of democratizing energy in Bangladesh. This is how you democratize it. You talk about it. You talk about it and you figure out the problem. So, and slowly, first, it's just me and you and 15 people. Tomorrow, it's going to be 40 people and then 50 people. And then the ethnic communities will be a part of this. The indigenous communities will be a part of this. The human rights communities will be a part of this. And we will keep on growing. At the end of the day, it is our power and it should be in our hands. I hope that somewhat answers your question. আর যদি প্রশ্ন না থাকে মেহেদি ভাই আমার ছুটি। আর কোন প্রশ্ন না থাকলে কিন্তু চলে যাবেন। এই যে শাকিলুর, শাকিলুরের হাত, শাকিলুর আসসালামু আলাইকুম। আপনি বলেছিলেন এডিবি প্রাইভেট সেক্টরকে প্রমোট করার চেষ্টা করে, কিন্তু আপনি এর আগেও বলেছিলেন এডিবির মধ্যে যে মালিকানা এটা বিভিন্ন সরকার ওন করে, তাহলে ওরা যেহেতু বিভিন্ন সরকারের মালিকানাধীন, দুইটা প্রশ্নই আপনার খুবই ভালো প্রশ্ন। আমি প্রথমটা আগে অ্যানসার করি। আপনি অ্যাবসলুটলি রাইট যে এডিবির শেয়ার হোল্ডাররা হচ্ছে গভর্নমেন্ট, এবং এই গভর্নমেন্ট গুলা তাদের ওভারসিজ ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্স ওডিএ দিয়ে সাপোর্ট করে এডিবির ফরমেশনটা, এই বোর্ডের যে টাকাটা যাচ্ছে। যেমন এক্সাম্পল বলি, ইউএস ট্রেজারি থেকে টাকা
যাচ্ছে এডিবিতে, যেটা ইউএস এর শেয়ার হোল্ডিং এর টাকা, জাপানিজ মিনিস্ট্রি অফ ইকোনমিক অ্যান্ড কোঅপারেশনের টাকা সেটা যাচ্ছে মিনিস্ট্রি অফ ফাইন্যান্স অফ জাপান থেকে এডিবির ভিতরে। এখন এডিবির ভিতরে যখন টাকাটা এসে পড়ে আর এডিবি যখন ডিসাইড করে সে এনার্জি সেক্টরে একটা প্রজেক্ট করবে বাংলাদেশে, কেন প্রাইভেট সেক্টরকে টাকাটা দেওয়া হয়? আপনি আরো ভিতরে গিয়ে ইনভেস্টিগেট করেন, দেখেন ওই প্রাইভেট কোম্পানিটা কি জাপানিজ প্রাইভেট কোম্পানি নাকি ইউএস প্রাইভেট কোম্পানি নাকি অস্ট্রেলিয়ান প্রাইভেট কোম্পানি নাকি ইটালিয়ান প্রাইভেট কোম্পানি নাকি ইন্ডিয়ান প্রাইভেট কোম্পানি। সো দিস ইজ হাউ দ্য পাবলিক প্রাইভেট হ্যান্ড চেঞ্জিং ইজ হ্যাপেনিং। এইটার মধ্যে একটা পলিটিক্যাল ইকোনমি আছে, এটার মধ্যে একটা কলোনিয়াল পাওয়ারের ব্যবসা আছে। ওর যেটা পাবলিক মানি ওর প্রাইভেট কোম্পানিকে আপনার দেশে ব্যবসা করার জন্য ও রাস্তা করে দিচ্ছে। আপনি ব্যাপারটা বুঝতে পারছেন? সো দ্য প্রাইভেট সেক্টর কোম্পানিটাকে আপনি আনপ্যাক করেন, ও কি চাইনিজ কোম্পানি না কোরিয়ান কোম্পানি না ইটালিয়ান কোম্পানি না ইউএস কোম্পানি না জাপানিজ কোম্পানি, কেন এডিবি ওই কোম্পানিটাকে প্রমোট করতেছে? আপনি গিয়ে দেখবেন ইট হ্যাজ রুটস ইন দ্য কলোনিয়াল পাওয়ার। Second question, unfortunately, I do not have a good answer for you, which is who is going to hold ADB accountable at the global level? The truth is nobody. The truth is nobody. Ami jototuk political science porchi amar jibone, global policy is arbitrary. Etar upore kono accountability nei. Apni jodi bolen je cholen amra UN e jai ba international criminal court e jai, ওই যে একটা কথা আছে, দ্য মোস্ট উইকেস্ট অফ ল ইজ ইন্টারন্যাশনাল ল। ইন্টারন্যাশনাল ল ইজ জাস্ট আ হ্যান্ডশেক বিটুইন সুপার পাওয়ার্স, এন্ড ইফ দ্য সুপার পাওয়ার্স ওন দ্য ইনস্টিটিউশন দেন ইন্টারন্যাশনাল ল বিকামস উইক। ইন্টারন্যাশনাল ল যদি সুপার স্ট্রংই হতো তাহলে তো ইউএস যে ইরাকে চলে গেল ইউএন সিকিউরিটি কাউন্সিল বাইপাস করে ইরাক ধ্বংস করে দিয়ে আসলো, কেউ ইউএস কে কিছুই করতে পারলো না, ইউএন সিকিউরিটি কাউন্সিলও করতে পারলো না। This is the problem why the ADB can exist, why the World Bank can exist, why the IMF can exist. The challenge has to come from where the project is happening. The resistance has to come from the communities. The resistance has to come from the national. Our government has to say, I do not want this project. Bustavarsan, our government has to say, I will not pay back. So you need strong governance and you need government which is not corrupt. You need government which has a long-term vision for the country to be stronger, self-reliant and sovereign. I'm sorry, apnar uttorta ami positively dite parchi na, karon the truth is aside from God nobody is holding ADB accountable. So thank you Ryan bhai aajke ashbar jonno ebong alochona korar jonno. আমরা খুবই আনন্দিত যে আপনি এসেছেন, আপনি ছাড়া এই ব্যাপারগুলো এইভাবে কেউ অন্য কেউ বলতে পারতো না, সেই কারণেই আপনাকে Thank you very much. Thank you.